কত কত সম্পর্কে বাঁধা আমি, তবু হঠাৎ সব সম্পর্কের বাঁধন ভেঙে মন পালায়, পথ চলে সুদূরের। অসীমের তৃষ্ণা বুকে চেপে এ কোন সুদূরের পথযাত্রা আমার? আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী, আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী, আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী, আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী। মেঘেদের নির্জনতার সাথে তার কথোপকথন, এ কথোপকথন লেখা হয় রঙের বেহিসেবি তোলায়। ক্ষণভঙ্গুর রেখার অজস্র গড়নে প্রকৃতির নিরবতা আর রহস্য আঁকেন তিনি। গড়নের ভেতর রং কখনো উজ্জ্বল চিকন, আবার কখনো সেখানে কালো মেঘের আচ্ছন্নতা, কখনো আবার শুধু রঙের বুদবুদ। রং আর ফর্মের আভাসে আভাসে প্রকৃতি ও নারীর অনন্ত যাত্রা আঁকেন শিল্পী রোকেয়া সুলতানা। আসলে এটা আমার একটা তীর্থযাত্রা, আমি এটাকে খুব গভীর মনোনিবেশ সহকারে করি। যদিও আমি যখন ছবি আঁকি ওখানে রং এবং প্রকৃতির বিভিন্ন অনুভূতি নিয়ে আমি খেলা করি, এবং এটা হলো যে একটা আমার ক্যানভাসের সঙ্গে আমার একটা কথোপকথন হয় যখন আমি ছবি আঁকি, এবং একদম আমি একটা শূন্য মন নিয়ে একদম একটা ধ্যানের মতো করে আমি বসতে চাই ক্যানভাসের সঙ্গে। এবং আমার এই যে একটা কথোপকথন হয় ক্যানভাসের সঙ্গে, আমার যে একটা ভালোবাসা, একটা দুঃখ, রাগ, সব অনুভূতিগুলি, আমার তীব্র আকাঙ্ক্ষা, যা কাজ করে সব আমি ক্যানভাসের সঙ্গে তখন শেয়ার করি। এবং কখনো সেটা এটা একদম একটা ফিজিক্যাল একটা অনুভূতির মতো কাজ করে ক্যানভাস এবং আমার, এবং কখনো কখনো এখানে আমি অনেক সাকসেসফুলি তার সঙ্গে আমার যে হৃদয়তা বা যে সম্পর্কটা তৈরি হয় কথা বলতে বলতে শেষ করি, কখনো থেমে যাই, কখনো আবার শুরু করি। শিল্পী রোকেয়া সুলতানার জন্ম 1958 সালে চট্টগ্রামে। মা মোহসেনা খাতুন, বাবা আব্দুল গফার। 8 ভাই বোনের মাঝে ষষ্ঠ রোকেয়া। ছোটবেলা থেকেই একটা সাংস্কৃতিক পারিবারিক আবহের মাঝে বেড়ে উঠেছিলেন। ১৯৭৫ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে ভর্তি হন রোকেয়া। এখান থেকে বিএফএ করেন 1980 সালে, এমএফএ করেন 1983 সালে ভারতের শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ছাপচিত্র বিভাগে। শান্তিনিকেতনের ধুধু প্রান্তর আর নির্জনতা রোকেয়ার শিল্পী জীবনের শুরুতেই তার শিল্প মানুষে স্থায়ীভাবে গেঁথে দিয়েছিল
জীবনানন্দীয় বিষাদময়তা। এই বিষাদময়তাকে শিল্পী যেন নিরন্তর বয়ে নিয়ে চলেছে তার রং আর প্রশ্বাসের শরীরে শরীরে। আলো অন্ধকারে যাই, মাথার ভিতরে স্বপ্ন নয়, কোন এক বোধ কাজ করে। স্বপ্ন নয়, শান্তি নয়, ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়। আমি তারে পারি না এড়াতে, সে আমার হাত রাখে হাতে। সব কাজ তুচ্ছ হয়, পণ্ড মনে হয়, সব চিন্তা প্রার্থনার সকল সময় শূন্য মনে হয়, শূন্য মনে হয়। জীবনানন্দ দাস আমার প্রিয় কবি, প্রিয় কবি শুধু বলবো না, মানে সাংঘাতিক সবচেয়ে প্রিয় কবি। মানে রবীন্দ্রনাথ অনেক ধরনের কবিতা লিখেছেন, মানে অনেকের জন্য, কিন্তু জীবনানন্দ দাস আমার মনে হয় বিশেষ করে প্রকৃতিপ্রেমী এবং একটা বিষাদময়তা যাদের মধ্যে আছে, একটা বিশেষ ধরনের মেলাঙ্কোলিনেস, আমার মনে হয় তাদের আরও বেশি ভালো লাগবে। তো সেই ক্ষেত্রে আমি জীবনানন্দ দাসের সঙ্গে একটা সাংঘাতিক মিল খুঁজে পেয়েছি আমার, যে সবসময় একটা না পাওয়া, একটা অতৃপ্তি মনের মধ্যে তাড়া করে ফেরে। এটা যে একদম কেনই আমি খুব একদম নির্দিষ্ট করে বলতে পারবো না, তবু আমার মনে হয় যে অনেক কিছুই মনে হয় যে এই জীবনে না পাওয়া থাকলো, সেটা অনেক কিছু হতে পারে, অনেক ধরনের আনন্দ, বিশেষ কোনো প্রেম, ভালোবাসা, যেটার হয়তো আকাঙ্ক্ষা অনেক বছর ধরে, সময় ধরে মনের মধ্যে হয়তো লালন করেছিলাম, ঠিক হয়তো যেভাবে ভেবেছি জীবনটা একদম ঠিক সেভাবে হয়তো হয়নি। তারপরে আমি অনেক তৃপ্ত বা কি বলবো, যে এক ধরনের আছে আমার, যে স্যাটিসফ্যাকশন যে আমি ছবি আঁকতে পারি, অ্যাটলিস্ট ঈশ্বর আমাকে এই ক্ষমতাটা দিয়েছেন। ক্ষমতাও ঠিক এটাকে বলবো না, যে একটা সুযোগ দিয়েছেন বা একটা গুণ দিয়েছেন যে আমি নিজেকে কোনো একটাভাবে এক্সপ্রেস করতে পারি। রোকেয়া 1987 সালে চারুকলা ইনস্টিটিউটের প্রিন্ট মেকিং বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। চারুকলার সবুজ নরম উঠোনে প্রতি বছরই নতুন নতুন ছেলে মেয়েদের কাজ কোথায় যেন অনুপ্রাণিত করে রোকেয়াকে। বাঁধা ক্লাসের ফাঁকে আনমনে রোকেয়া তাই হেঁটে বেড়ান চারুকলার চত্বর, থমকে দাঁড়িয়ে দেখেন ছাত্রছাত্রীদের কাজ, আদান প্রদান চলে ছাত্র শিক্ষকের শিল্প ব্যাখ্যা। চারুকলার ছাপচিত্রের স্টুডিওতে রোকেয়ার কাজের নিমগ্নতায় এক আশ্চর্য আরাধনার দূতই খেলা করে। এই আরাধনায় যে ছাপাই ছবির রূপ তৈরি হয় তার ভিত্তি হচ্ছে পাওয়ার অফ লাইন অ্যান্ড ফর্ম। ট্যাকটাইলের আবহে তার প্রিন্টের রেখারা ভাঙা ভাঙা, লতানো ছড়ানো হলেও তাদের মধ্যে এক ধরনের বলিষ্ঠতা আছে, আছে এক ধরনের ইনার স্ট্রেংথ। রোকেয়ার ছাপাই ছবিতে শান্তিনিকেতনের উচ্চতর শিক্ষার সাথে যোগ হয়েছে প্যারিসের আতলিয়ে ল্যাকুরিয়ে অ্যান্ড ফ্রেলোতে ছাপচিত্রের কাজের অভিজ্ঞতা। শিল্পীদের তীর্থস্থান প্যারিসের মোমার্তু। এই মোমার্তের ঐতিহ্যবাহী আতলিয়ে বা স্টুডিও ল্যাকুরিয়ান ফ্রেলোতে দুমাস ছাপচিত্রের সফট গ্রাউন্ডের উপর কাজ করেছেন রোকেয়া। পিকাসো, মাতিস, মাচসাগালের মতো ডাকাবুকা শিল্পী থেকে শুরু করে
হালের অনতি প্রবীণ শিল্পীরাও কাজ করেছে এই স্টুডিওতে। এই প্রথম কপার প্লেটে কাজ করতে করতে রোকেয়ার শিল্পী মন হারিয়ে যেত পিকাসো, মাতিস, দাদু কিংবা সোলাজের রং আর রেখায় রেখায়। আবার কখনো মোমার্তের পথে পথে আপন মনে নিজেকে হারাতেন রোকেয়া এক অজানা শিহরণকে সঙ্গী করে। শিল্পী জীবনের শুরুর দিকে রোকেয়া দৈনন্দিন অভিজ্ঞতালব্ধ জীবনের নানান বিষয়কে নিয়ে ছবি এঁকেছিল। তারপর ধীরে ধীরে তার ফিগার হয়ে উঠেছে ললিত সরল। আবার কখনো বা শিশুর সারল্যে উজ্জ্বল। শিল্পী রোকেয়ার ছবির প্রধান বিষয় হল নারী এবং এই নারীরূপী পৃথিবী। নারীর অন্তর্বেদনা, নারীর যন্ত্রণা, নারীর আকাঙ্ক্ষা, নারীর ফ্যান্টাসি ভিড় করেছে তার ক্যানভাসে। রোকেয়া একজন মমতাময়ী মা, একমাত্র আত্মজা লরা এবং আত্মপ্রকৃতি বারংবার ফিরে এসেছে তার শিল্পী মানুষে ম্যাডোনা সিরিজে। মা হওয়ার পর থেকে আসলে আমার মেয়েকে নিয়ে আমি কিছু ছবি আঁকতে যাচ্ছিলাম। তো অনেক সময় হয় কি, তাৎক্ষণিক আমরা যে সাবজেক্টটা নিয়ে ভাবি, কারণ সাথে সাথে সেই বিষয়টা নিয়ে আমার মনে হয় যে অনেক সময় কাজ করা যায় না। আমার ক্ষেত্রে এটা কাজ করেছে, একটু সময় লেগেছে। তো আমার মেয়ে যখন চার পাঁচ বছর, তখন আমি ম্যাডোনা সিরিজটা আমি মানে পারলাম, আমি যা চেয়েছিলাম। মাঝে মাঝে ড্রয়িং করতাম আর তখনই মনে হলো যে আমি সফল হলাম, আমি ঠিক যা চাচ্ছিলাম সেই ড্রয়িংটা আমি করতে পেরেছি। এখানে মাটাকে আমি যেমন ড্রয়িংটা অনেক সিম্পল করেছিলাম, অনেক লম্বা একটু করে দিয়েছিলাম, তার গালের ভাঁজে আমি একটা তীব্র একটা সংগ্রামের ইয়ে, যদিও আমি সেখানে আবার একটু ব্লাশ করার মতো একটা রেড আমি ইউজ করতাম। এটা আমার নিজের একটা রূপক, একটা রোমান্টিসিজম কাজ করতো। মাটাকে আমি সবসময় ম্যাজেন্টা শাড়ি পরিয়েছি, কারণ আমি চেয়েছি যে ও অনেক স্ট্রাগলের মধ্যেও ওর ভিতরে ওর মনটার মধ্যে সেই রোমান্টিকতা বা জীবনের প্রতি একটা আকাঙ্ক্ষা, তীব্র আকাঙ্ক্ষা কাজ করছে। মেয়েটাকে তার সেই স্বপ্নের জগতে পৌঁছে দেওয়ার স্বপ্নটা কাজ করছে। Every song I sing.
যখন আমি জার্নিতে যাই এবং গাড়ি করে গ্রামগুলির পাশ দিয়ে চলে যাই, তখন একটা তাৎক্ষণিক দৃশ্য আমার চোখের সামনে দিয়ে ওই ফিল্মের মতোই আসলে একটার পর একটা দৃশ্য চলে যেতে থাকে। তো কোনো একটা আসলে ক্লোজ আপ আমি তখন একদম ক্লোজ আপ করে দেখি না এবং সেটা আমার ছবিতে আসে না। অনেকে আমাকে অনেক সময় প্রশ্ন করেছে যে তুমি এগুলা জলবায়ু মাটি সিরিজ দিয়েছো, একটা ল্যান্ডস্কেপের কথা বলছো, কিন্তু আমি তো এখানে ল্যান্ডস্কেপ ওইভাবে খুঁজে পাচ্ছি না। তো তখন আমি ওদের ব্যাখ্যা দিয়েছি যে দেখো, আমি ল্যান্ডস্কেপের এখানে একটা বিশেষ দৃশ্যকে আমি ডিটেল করি নাই, যে একটা বাড়ি, এটা গ্রামের বাড়ি, সামনে গোলাঘর, কি মুরগি ঘুরে বেড়াচ্ছে, বেড়া, একটা পুকুর। এখানে আসলে এটা মানে বিশাল করে ল্যান্ডস্কেপটাকে দেখার চেষ্টা, যে বিশেষ করে বাংলাদেশের, আমি তো এখানে সারা পৃথিবীর দৃশ্য আঁকি নাই, কিন্তু বাংলাদেশকেও যদি একটা বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা অংশ ধরে নেওয়া হয়, এই যে বিশাল যে দৃশ্য চিত্রটা, তো সেটা অনেক বড় করে আমার ক্যানভাসে এসেছে। রোকেয়া প্রকৃতির মানুষ কন্যা, প্রকৃতির নিত্য মুখরিত সৃজন ঘোর আঁকেন তিনি, মাটি, জল, বায়ু নিবিড় আলিঙ্গনে জড়াজড়ি করে থাকেন।